পাকিস্তান পাকিস্তানের নির্বাচন কমিশনের অপ্রয়োজনীয় দুশ্চিন্তামূলক কৌশল নিয়ে পিটিআই কে তার নির্বাচনী প্রতীক ব্যাট বরাদ্দ করার বিষয়ে গুরুতর আপত্তি প্রকাশ করেছেন যদিও সফল আন্তঃদলীয় নির্বাচনের পর কমিশনের প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও আর কোনো বিলম্ব ছাড়া দলীয় নির্বাচনী প্রতীক ইস্যু করার জন্য নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার কাছে দাবি জানান পিটিআই মুখপাত্র আবেদন করেছেন যে ইস্যুটির সংবেদনশীলতা বিবেচনায় রেখে লাহোর হাইকোর্ট শীঘ্রই তেইশে নভেম্বর দুই হাজার তেইশ সালের ইসিপির আদেশকে চ্যালেঞ্জ করে ব্যারিস্টার আলী জাফরের আবেদনের শুনানি করা উচিত যাতে গণতন্ত্রের মর্মান্তিক মৃত্যু নির্বাচনী সংস্থার হাতে সংবিধানের ক্ষতি এড়ানো যায় তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন পিটিআই নির্বাচনের আগে সবচেয়ে খারাপ রাষ্ট্রীয় পীড়ন এবং চলমান লজ্জাজনক রাজনৈতিক প্রকৌশলের লক্ষ্য ছিল তিনি আরো যোগ করেন সমস্ত প্রমাণ এবং লক্ষণ পরবর্তী নির্বাচনে ঐতিহাসিক নির্বাচনী জালিয়াতি করার জন্য রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য যথেষ্ট তিনি আরও বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল যোগ্য ভোট জনসংখ্যার তিন চতুর্থাংশেরও বেশি সমর্থন নিয়ে প্রযুক্তিগত নকআউটের মতো জঘন্য ষড়যন্ত্রের শিকার হচ্ছে পিটিআই মুখপাত্র বলেছেন সমস্ত অসাংবিধানিক বেআইনি এবং অগণতান্ত্রিক কৌশল বারবার পিটিআই চেয়ারম্যান আজীবনের জন্য ইমরান খান যিনি অন্যায়ভাবে আদিয়ালা জেলে বন্দিত ছিলেন তার দলকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে দেশে অসাংবিধানিক অবৈধ প্রতিনিধিত্বহীন এবং অগণতান্ত্রিক সরকার ছিল যাদের একমাত্র অপরাধমূলক লক্ষ্য ছিল ইমরান খানকে জনসাধারণের ম্যান্ডেট থেকে বঞ্চিত করা তারা নির্বাচনের মৌলিক সাংবিধানিক প্রয়োজনীয়তা থেকেও বঞ্চিত ছিল পিটিআই মুখপাত্র বলেছেন নয় মে ঘটনার পরিপ্রেক্ষিতে ভেঙে ফেলা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ হাজার হাজার কর্মীকে আটক করা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অন্ধ বেআইনি ব্যবহার থেকে শুরু করে সমস্ত নৃশংস কৌশল ব্যবহার করা হচ্ছে যাই হোক ইমরান খান এবং পিটিআই একগুই এবং কঠোর সমর্থকরা রাষ্ট্রের দুষ্ট পরিকল্পনাকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল তিনি বলেছেন পিটিআইকে নির্বাচন এবং রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার ঘৃণ পরিকল্পনায় নির্বাচনী পর্যবেক্ষণকারীকে কেন্দ্রীয় ভূমিকার দায়িত্ব দেওয়া হয়েছে পিটিআই মুখপাত্র হাইলাইট করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিযুক্ত সদস্যরা পিটিআইকে রাজনৈতিক পৃষ্ঠা থেকে মুছে ফেলার জন্য সমস্ত বিকল্প ব্যবহার করেছেন যেমন তাদের অত্যন্ত বিতর্কিত পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত অসাংবিধানিক এবং বেআইনি ডিক্রি এবং লজ্জাজনক বৈষম্যমূলক আচরণের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন সম্পূর্ণ হতাশার মধ্যে অগণতান্ত্রিক এবং অরাজনৈতিক বৃত্ত যারা পিটিআইকে রাজনীতি থেকে বের করে দেওয়ার জন্য নরক বাক করেছিল তারা ইসিপিকে নির্দিষ্ট লক্ষ্য দিয়েছিল যে ইমরান খানের দলকে প্রযুক্তিভাবে সিটকে দেওয়ার জন্য পিটিআই মুখপাত্র বলেছেন এই ঘৃণ নকশার অধীনে সংখ্যাগরিষ্ঠ দলের ভোটারদের তাদের রাজনৈতিক পরিচয় থেকে বঞ্চিত করার লক্ষ্যে পিটিআইকে ব্যাট নির্বাচনী প্রতীকের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল